আচ্ছা আজকে কতক্ষণের এই পায়া ঘাটি হলো এটা ভাই গির আছে এখন ও গির আছে এখন না এখন গির আছে কাসমের বাড়ি কোনে দেশে বাড়ি কোথায় বাগাথানা অত দূর থেকে আসছেন কত বছর এই এলাকায় আসেন ধান ই করতে 15 বছর এগুলো কি গিরস্থরি সব হ্যাঁ গিরস্থরি আর লাগবে আচ্ছা আর আবার আসবেন ও আচ্ছা আচ্ছা কত কত সময় লাগতে পারে আবার আসতে ও আচ্ছা আচ্ছা গাছে আরেকজন আছে ধান কাটা এদিকে বতরের কি অবস্থা শেষের দিকে নাকি ও সরকারি গাছের তাল যে সেই খাইতে পারে না হয় নাই না তাই কাটি শেষ করে দিচ্ছে ধান কাটা কত দূর শেষের দিকে নাকি দশ বারো দিন লাগবে এগুলো সব 29 দেন না 29 আচ্ছা আচ্ছা এবার ফলন কিরকম আসতেছে বিঘা প্রতি ফলন 20 মন 25 মন এই পরিশ্রম হচ্ছে হ্যাঁ আবহাওয়া এবার সব একা দেয় তাহলে লাগাইছি রাশি ওই পানি তুলে বললাম এখন তো বাদ দাও তো পানি কলস কলস খাচ্ছে দেখতেছি ভালো লাগে না সারাদিন মাঠে সারাদিন পরে এখন সুন্দর আসসালামু আলাইকুম চাচা গাভী কয়টা গাভী কয়টা কয়টা গাভী গাভী তিনটে না এভাবে সারি সারি দিয়ে মাঠে রাখেন সারাদিন কখন আসছিলেন মাঠে দুইটির সময় প্রতিদিন আসেন গরুর গায়ে কি ঝাপান না নাকি খারাপ হয়ে গেছে পাতলা পায়খানা হয়েছে অনেক ভালো লাগতেছে কিন্তু রোদ হলে আর একটু ভালো হতো মেঘলা মেঘলা এই অবস্থা ওই যে পাখির জাগ যাচ্ছে thank you
দর্শক আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। তাল গাছ নাই, তাল কই পাইলেন? ধান কাটলেন?